দেখার মতো কিছু নেই বন্ধুরা, এটা আমি গিফট পেয়েছি। ও বিশ্বাস হলো না তো, ডিমো কেউ আবার গিফট পায়। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ হলো সকালবেলা উঠে আমি কিন্তু চলে যাচ্ছি অফিস। আপনারা প্রত্যেকেই জানেন অফিসে আমাকে প্রতিদিন সকালে যেতেই হয়, আর আজকে এখন বাজে সকাল 6:30। আমাকে 6:30-এর মধ্যে রেডি হতে হবে, কারণ 7টার মধ্যে আমাকে অফিস পৌঁছতে হবে। তা না হলে আমার মেয়েরা 8টার মধ্যে ডিউটি যায়, সেটা সম্ভব হবে না। তো আমার উগ্র সাজ নিয়ে একটু চর্চা থাকলেও, অনেকে বলে আমি নাকি ভীষণ উগ্র সাজি, কিন্তু আমি তো সত্যিকারের চুল বাঁধাটাও পারি না, এইভাবে ফিতে দিয়ে বাঁধি। তাছাড়া এরকম চুলটা গুলিয়ে মাথার মধ্যে ক্লিপ দিয়ে আটকে রাখি। এদিকে আমি অফিস যাচ্ছি দেখে আমার বাচ্চাদের অবস্থা দেখুন, কীরকম মন মরে চুপচাপ শুয়ে আছে, যেন মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি অফিসে। অফিসের কাজকর্ম প্রায় শেষ, আর এখন সত্যি কথা সামনে আর 1 মাসও পুজোর বাকি নেই, তো সেই জন্য কিন্তু কাজবাজের বাজার খুবই কম। মানে এখন আর কেউ ওই এত ঘন্টা করবো, এটা চাই ওটা চাই, এটা দিলে হবে না ওটা দিলে হবে না, ব্যাপারটা নেই। যে যেটা কাজ আসবে সঙ্গে সঙ্গে সেই কাজটা ধরতে হবে, যদি ধরতে পারে তবেই কাজ হবে, নইলে হবে না। তো যাই হোক, আমাকে খাওয়া দিয়ে ডিম সিদ্ধটা গিফট করলো। আমি মজা করেছিলাম যে ভাই আমি এখন গরিব হয়ে গেছি, তা বললো না দিদি আমার ব্যাগে আছে ডিম সিদ্ধ, আমি নিয়ে এসেছি, আমি তো বাড়ি যাবো গিয়ে খেয়ে নেবো, হ্যাঁ তুমি খাও। তো আমি না না বলাতেও তারপরে দেখলাম যখন জোর করছে খাবার, আমি সহজে ছাড়ি না। এদিকে চলে এসেছি আমার পেশেন্টের বাড়িতে। আসলে আমি আবার দীর্ঘ 10 বছর বাদে ফিজিওথেরাপি পেশেন্ট নেওয়া শুরু করেছি, মানে অন্য কিছু না বন্ধুরা, এত বাড়ি করতে গিয়ে এত টাকা লোন হয়ে গেছে, সেটা পূরণ করতে গেলে আমার কিছু না কিছু করতেই হতো। তো যাই হোক, সেই জন্য এত বছর বাদে আবার ফিজিওথেরাপির লাইনে ফেরত এলাম, যে ব্যবসার পরে টাইমটা। এদিকে বাজারে গেছি, দেখছি গণেশ পুজোর একদিকে ঢাকঢোল পেটানো হচ্ছে, আর একদিকে এইভাবে মুরগির বিভিন্ন পার্ট কেটে কেটে বিক্রি করা হচ্ছে। আজকাল না আমি, মানে আমি মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আজকাল আমার মধ্যে কি হচ্ছে জানি না, আমার মাছ মাংসের বাজারে গেলে আমার ভীষণ কষ্ট হয়, আমার কীরকম দম আটকে যায়, মাথা ফাতা ঘোরে। আর মাংসে তো আমার ভীষণ ঘৃণা লেগে গেছে, মানে মাংস আমি কিছুতেই খেতে পাচ্ছি না, তবু আমার বাচ্চাদের জন্য যেতে হয়। এদিকে তাড়াতাড়ি করে, এত রোদ যে মাথায়, মানে বাড়ি আসতে আসতে মাথা ফেটে যাচ্ছিলো, বাড়ি এসে ঢোকার কিছুক্ষণ পরেই দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এবার আমার পুচুটি একটু ছাদে থাকে, তো সেই জন্য আমাকে সেখান থেকে দৌড়ে গিয়ে আবার ওদেরকে প্লাস্টিকটা ফেলে দিলাম, যাতে ওরা ভিজে না যায়। তারপরে ভাবলাম আজকে যখন ছেলে চুলকাটার নাম করে চলে গেছে, আমি জানলাম চুলকাটার নাম করে গেছে মানে ও সহজে এখন আসবে না, তো আমিও একটু তাড়াতাড়ি এসেছি, ফাঁকাই আছি, সেই জন্য দেখে শুনে আমি ভাবলাম যে এক কাজ করি, আমি বরঞ্চ বাচ্চাগুলোকে একটু তেল মাখিয়ে ওদেরকে শ্যাম্পু করিয়ে দিই। হ্যাঁ, কারণ ওদের গায়ে না আমি একটা দুটো পোকা দেখেছি জানো তো। তো যাই হোক, সেটা করার জন্য আমি তো বসলাম, বসিয়ে যখন তেল মাখাচ্ছি, ও মা দেখি যে একেবারেই দেখো, মানে চিনির একদম চোখের কোণে একটা বড় পোকা বসে আছে, সেটাকে কোনো মতে টেনে টুনে খুলে নিয়ে, মানে ও তো কিছুতেই খুলতে দেবে না, খুলে নিয়ে ওকে তেল মাখালাম। মাখানোর পরে ওর কাণ্ডটা একবার দেখো, মানে সারা গায়ে তেল, যে ও পুরো মেঝেতেই মুছে দেবে, হ্যাঁ তেল মেখেও থাকবে না। এদিকে আমাদের তৈজগুলো দেখো, তৈজগুলো তো সারাক্ষণ মারামারি করার জন্য রেডি থাকে, তো ও তেল মোছার জন্য পাগল, এদিকে উনি কিন্তু তাকে ধরবে। তো যাই হোক, তৈজকেও বললাম তুই স্নান করে দিবি, এক কথাতেই তৈজ রাজি হয়ে গেল, কিন্তু স্নান করে নিল। তবে ওকে একটু স্নান করানো টাফ ব্যাপার, মানে ওর গায়ে হাত দেওয়াটা খুব একটা পছন্দ করে না, এবং হঠাৎ করে যদি ও মনে করে কামড়ে কামড়ে দেবে তাহলে একটা বড় ফ্যাকড়ে পড়ে যাবো। তো যাই হোক, তৈজকে স্নানের করানোর পর ওদেরকে ছেড়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে ছাড়ার পরে এদের অবস্থাটা কি। বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। আর আজকে সানডের বাজারে, মানে সত্যি করে খাওয়া বলতে কালকের তরকারি ছিল, ওই জন্য বিশেষ কিছু খাইনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা দেখা হবে অন্য কোনো ভিডিও হতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। বুড়ো দামড়ার কাণ্ড দেখ, পড়ে যাবি, পড়ে যাবি।